পূর্বাশের মাটিতে ইতালির মিলানস্থ মাদারীপুর জেলাবাসীর আয়োজনে প্রতিবারের মতো হয়ে গেল বর্ষবরণ উৎসব 1424। উৎসবে কোরআন থেকে তেলাওয়াত ও মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। শাড়ি পাঞ্জাবি সহ বাঙালির সাজে বাংলাদেশ ও ইতালির পতাকা হাতে, ঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে মঙ্গল শোভাযাত্রা মিলানোর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিলানস্থ পাদোবা পার্কে উৎসবের শুভ উদ্বোধন করেন এবং আগত সবাইকে শুভেচ্ছা জানান মিলানস্থ কনসাল জেনারেল রেজিনা আহমেদ। আমি উদ্বোধনী ঘোষণা করলাম, আপনাদের সবার জীবনে শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনো, সবাইকে শুভেচ্ছা। মাদারীপুর জেলাবাসীর সার্বিক তত্ত্বাবধানে উৎসবে অংশ নিয়ে রমনা বটমূলের অনুভূতি প্রকাশ করেন আগতরা। বিদেশে আছি, তারপরে মনে হচ্ছে বাংলাদেশে আছি, মনে হচ্ছে রমনার বটমূলে আছি। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমরা পূর্ববর্ষে এই ধরনের অনুষ্ঠান থেকে খুবই আনন্দিত। আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশ এগুলো দেখে অনেক কিছু শিখবে, জানবে, আনন্দিত হবে। পূর্বাশে বেড়ে ওঠা কোমলমতি শিশুরা মেতে ওঠে আনন্দ আর উল্লাসে, ছড়িয়ে দেয় খুশির বারতা। পান্তা ইলিশের মধ্যাহ্ন ভোজের পর খেলাধুলা, রাফেল ড্র আর মহিলাদের বালিশ খেলা ছিল নজরকাড়া। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাদারীপুর জেলাবাসীর নেতৃবৃন্দ। উৎসবে মিলানস্থ আওয়ামী লীগ, বিএনপি, সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক, সাংস্কৃতিক, মিলান বাংলা প্রেস ক্লাব, সাংবাদিক সহ সাধারণ প্রবাসীরা অংশগ্রহণ করে। সরোয়ার হোসেন মোল্লা এবং রিয়াজুল ইসলাম কাউসারের চমৎকার উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য ও মডেল পরিবেশনের মধ্য দিয়ে জাগিয়ে তোলে দর্শকদের হৃদয় স্পন্দন। শিল্পী সোহান, এসআই সোহাগ, জেসিকা, জেনিফার, সামিরা ও বাবু সহ আরো অনেক। বৈশাখ বয়ে আনবে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে শতভাগ বাঙালিয়ানা, এই প্রত্যাশা আয়োজক বৃন্দের। ইতালির মিলান থেকে কাউসার হলাদার, বাংলা টিভি নিউজ।